আল্লাহ নবীর নিকটে দুইজন মহিলা আসছে দুই মহিলা মারামারি করছে আমাদের দেশে মহিলার মারামারি আসেনি নাই মনে বিশেষ করে হাইরি মারা মনে হয় নাই মহিলায় মহিলায় মারামারি সুলাসুলি গালাগালি হ্যাঁ এখন যেহেতু ফেসবুকের জামানা তো খুললি বোঝা যায় কোনো লাগে কোন রকম মারামারি হয় দুইজন মহিলা মারামারি করতেছে সুরাই দেব দূরে থেকে ভিডিও করে আবার লাইভ দেয় দুইজন মহিলা মারামারি করছে আল্লাহ নবীর কাছে দুই মহিলার মারামারির বিচার আসছে মহিলা ঝগড়া লাগিয়ে এক মহিলা আরেক মহিলার এমন জোরে ঘুষি দিছে দাঁত ফালাই দিছে আল্লাহ নবীর সামনে দুই মহিলার ঝগড়া এক মহিলা আরেক মহিলার ঘুষি দিয়া এমন জোরে ঘুষি মারছে দাঁত ফালাইয়া দিছে ওই মহিলা নবীজির দরবারে বিচার নিয়ে আসছে আল্লাহ নবীর দরবারে যখন বিচার নিয়ে আসছে নবীজি উভয়জনকে রসুলের সামনে না হাজিরি করলেন যেই মহিলায় ঘুষি দিছে এই মহিলায় হলো জালেম আর যারে ঘুষি দিছে সে হলো মজলুম জালেমের পক্ষ নিয়া একজন আল্লাহওয়ালা মানুষ আসছে আল্লাহু আকবার বলেন ওই বুজুর্গ মানুষটা জালেম মহিলার সঙ্গে আসছে কেন ওই জালেম মহিলার আত্মীয় নবীজির কাছে আসছে সুপারিশ করার জন্য গো নবীজি দুইজনে রাগের মাথায় গোসার মাথায় লাইগা গিয়া দাঁত ফালাইয়া দিয়েছে ঘুষি দিয়ে আপনি একটু মাফ করে দেন আল্লাহ রসুল ডাক দিয়া বলেন যে ঘুষি খাইছে সেও হাজির সে ঘুষি দিয়েছে সেও হাজির আমি এখানে বিচারক আমি তো সঠিক বিচারটাই করব এমন না নিজ দিয়া হাত দিয়া টাকা দিয়া দিলেন আর বিচার এদিক সেদিক হয়ে গেল নবীজি ডাক দিয়ে বলেন আমার মেয়ের বিচারও আমার সামনে আসলে আমি ওইটাও ইনসাফের বিচার করব সুবহানাল্লাহ জোরে বলেন টাকার বিনিময়ে আজকে সাক্ষী পাওয়া যায় টাকার বিনিময়ে হাকিমের হুকুম লড়ে যায় গরিব হলে দর কথাই নাই এরে নবীর উম্মতের দল ওই গরিব মহিলার পক্ষে একজন আল্লাহওয়ালা নবীজির বিচারটার অবজ্ঞা করে নাই ভিতর থেকে একটা আহ শব্দ বের করে বলেন নবী গো আমার মন বলতেছে আপনি বলেছেন বিচার ঘুষির পরিবর্তে ঘুষি দিয়া দাঁত ফালাইয়া দিবি তবে আমি দোয়া করতেছি আল্লাহ নবী যে ঘুষি খাইছে তার দিলটাকে আমার আল্লাহ নরম বানাইয়া দিবি এই মহিলা ঘুষির পরিবর্তে ঘুষি না দিয়া তারে মাফ করে দিবি অল্লাজি বাসাকা বিল হাক লা তাকসিরু সানিয়া ওই আল্লাহর বান্দা ডাক দেয় আল্লাহ নবী গো মনে মনে দোয়া করতেছি হয়তো আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন যদিও আল্লাহর বান্দাটা গরিব কিন্তু আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর এত কাছাকাছি চলে গেছে ওই লোকটা আল্লাহর এই ভিতরে ভিতরে ডাক দিয়া ফলাইছে গরিবের ডাকটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে যেই মহিলায় ঘুষি খাইছে দাঁড়ায় ডাক দেয় কেন বিগ জান জান আমি এই মুহূর্তেই তারে ক্ষমা করে দিলাম এই জন্য আল্লাহ রসুল বলেন কুল্লু দাইফিন মুতাদাফিন লাউ আকসাম আলাল্লাহি লাআবাররাহ এমন কিছু আল্লাহ বলা মানুষ আছে যারা আল্লাহকে রাজি করে বলাইছে জমিনে দ্বারা এরা কসম করলে আসমানের মালিক আসমানে তার কসমটা পূরণ করে দেয় এই জন্য রাজদরবারের বাদশা একদিন আওয়াজ দিয়ে বলতেছে শোনো আজকে আমার রাজদরবারের চাবি আছে চাবি ধনাগারের চাবি যেই সিন্ধুকের ভিতরে ধন সম্পদ রাখা আছে যেই সিন্ধুকের ভিতরে সম্পদ রাখা আছে হীরা মণিমুক্তা টাকা পয়সা রাখা আছে আমি আজকে আম ঘোষণা দিয়ে দিলাম এই চাবি আজকে উন্মুক্ত করে দিয়ে দিলাম এই চাবিটা আজকে যারাই নিতে পারবা নিয়া ধনাগারের তালা খুলে যে যা নিবা স্বর্ণ হীরা মণিমুক্তা টাকা পয়সা যা নিতে পারবা সব কিছুর মালিক তারে বানায় দেওয়া হবে এই ন চাবি উন্মুক্ত করে দিলাম চাবি তোমাদের সামনে দিয়ে দিলাম এই চাবি নিয়ে ধনাগার খুলে খুলে যার যা প্রয়োজন সব নিয়ে যাও যখন বাদশা এই ঘোষণা দিছে রাজদরবারের কর্মচারীরা রাজদরবারের যারা চাকরিজীবী আছে বাদশার
হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আছে, যে শুভাকাঙ্ক্ষীরা বাদশা একজন কালো বান্দিরে খুব পছন্দ করে, বাদশার দরবারে একজন কালো বান্দি থাকে, এটা জ্ঞানে গুণে বাদশার খুব পছন্দনীয়। অন্য অন্য শিক্ষিত অন্য অন্য যারা বড় বড় আমলা আছে এরা এটা নিয়ে খুব হিংসা করে, তিক্ততা মনের ভিতরে, যে কালো বান্দিরে বাদশা এত পছন্দ করে আর আমরা শিক্ষিত গিনি গুণী দেখায় শোনা স্মার্ট, কিন্তু আমাদেরকে রেখে এই বাদশা কালো বান্দিরে ভালোবাসে। তো বাদশা পরীক্ষা করার নিয়তে, পরীক্ষা করার নিমিত্তে চাবি ছেড়ে দিয়েছে, আজকে যে যেইটা ধরবা, যে যেইটা নিবা সেটার মালিক বানায় দেওয়া হবে। বাদশাহী ঘোষণা দেওয়ার পরে রাজদরবারের কর্মচারীরা যার যেইটা দরকার চাবি হাতে নিয়ে নিয়া দনাগার খুলা গুলা, কেউ স্বর্ণ, কেউ হীরা, কেউ মণিমুক্তা, কেউ সম্পদ নিয়ে যার যার মতো করে মালিকানা বুঝিয়ে নিয়ে চলে যাইতেছে। কিন্তু বাদশার পাশে ওই যে কালো বান্দি, সে ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না, দনাগার থেকে কোনো কিছুই নেয় না। বাদশা ডাক দিয়া বলে, হে কালো বান্দি, আমার এই দরবারের চাকরিজীবীরা, আমার খাদেমেরা, শিক্ষিত গুণীরা যে যেইটা পারছে সেইটা নিয়ে মালিকানা বুঝে নিয়ে চলে গেল, তোমারও আমি বলে দিলাম সব নিয়ে যাইবা, তোমার যা মনে চায় স্বর্ণ নিয়ে যাও, হীরা মণিমুক্তা টাকা পয়সা যা মনে চায় নিয়ে যাও, তুমি তো আমার কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়ায় গেছো, কিছুই নিলে না, কারণটাকে একটু খুলে বলো। কালো বান্দি ডাক দিয়ে বলে, বাদশা আপনি ঘোষণা দিয়েছিলেন আজকে যে যেইটা ধরবে সে সেইটার মালিক হয়ে যাবে, আগেরকার ঘোষণা যা দিয়েছিলেন এখনো কি সেইটা বলবৎ আছে কিনা বলেন। বাদশা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি ঘোষণা দিয়েছি, প্রথম থেকে আমার ঘোষণা এ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত বলবৎ আছে, যে যেইটা ধরবা সেইটার মালিক হয়ে যেতে পারবা। সবাই সম্পদের পাহাড় নিয়ে চলে গেল, কেউ টাকা নিয়ে গেল, কেউ স্বর্ণ নিয়ে গেল, কেউ হীরা মণিমুক্তা নিয়ে গেল, আর কালো বান্দি কিনারায় দাঁড়ায় আছে। দনাগারের সব কিছু নিয়ে যাওয়ার পর কালো বান্দি কিছুই নেয় না। বাদশা ডাক দিয়ে বলে, হে বোকা কালো বান্দি, তুমি কিছুই নিলে না। কালো বান্দি ডাক দিয়ে, একে বাদশা, যার যেইটা দরকার সেইটার মালিকানা বুঝে নিয়ে চলে গেল, আমার তো স্বর্ণের প্রয়োজন নাই, আমার তো সম্পদের প্রয়োজন নাই, আমার যেইটার দরকার আমি ওইটা নেওয়ার জন্যই ব্যস্ত হয়ে পড়েছি, আমি আপনার কাঁধে হাত রেখে আমি আপনারই নিয়ে গিয়েছি। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নকসান হ্যায়, ডর নেহি হ্যায় গম নেহি হ্যায় জব রহমতে রহমান হ্যায়। তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গিয়েছ, তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গিয়েছ, আল্লাহ পাও নাই তাহলে তুমি কোনো কিছুই পাও নাই, তুমি দুনিয়ার কোনো কিছুই পাও নাই, আল্লাহ পেয়ে গিয়েছ, তুমি দুনিয়ার সব পেয়ে গিয়েছ। আমার আল্লাহ আমার নবীকে ডাক দেখ, ও গো আমার হাবিব, আমি আপনারে জানাইয়া দিই, আমি আপনারে অবগত করাইয়া দিই, ও গো নবী আপনি কাফেরদের সম্পদের দিকে নজর দিয়েন না, কাফেরদের সম্পদের দিকে আপনি তাকায়েন না। যেমন আল্লাহর নবী রহমতের নবীর দরবারে কিছু মেহমান আসছে, মেহমান আসার পরে আল্লাহর নবী তো মেহমান নওয়াজ ছিলেন, মেহমান নিয়ে খানা খাইতেন, মেহমান ঘরে আসলে আমার নবী খুশি হইতেন। রসুল আরবির ঘরে এমন কিছু মেহমান আসছে, যেই মুহূর্তে মেহমানদারি করার মতো নবীজির ঘরে একটি খেজুরও নাই, মেহমান তো হাজির হয়ে গেছে, কি দিয়া মেহমানদারি করাবি। নবীজির একজন সাহাবি হযরতে আবু নাফে ডাক দিয়া কই, সাহাবিরি যাও একটু সামনে আগায় যাও, গিয়ে দেখবা একজন খাইবরের ইহুদির বাড়ি, ইহুদির নিকট দিকে কিছু গম বা আটা বা খেজুর হাওলাত নিয়ে আসো, ঋণ নিয়ে আসো, আর তারে জানাইয়া দিও রজবের চাঁদ উঠলে পরে আমি তার ঋণ পরিশোধ করে দিব,
আমি যেন সসম্মানে মেহমান বিদায় করতে পারি, যাও তার ঘরের থেকে কিছু আটা বা গম নিয়ে আসো। সাহাবি দৌড়াইয়া চলে গেলে সাহাবি ইহুদির ঘরের দরওয়াজায় গিয়া খটখটাইলেন, দরওয়াজা নাড়াইলেন। ইহুদি দরওয়াজা খুলে দিয়ে তাকায় দেখে নবীজির সাহাবি দরওয়াজার সামনে দাঁড়ায় আসি। খাইবরের ইহুদি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবি কেন আসছো বলো? কয়, আল্লাহ নবীর ঘরে হঠাৎ কিছু মেহমান আসছি। নবীজি, মেহমানদারি করার মতন কোনো ঘরে খাবার নাই, তোমার কাছে আসছি কিছু আটা ঋণ নেওয়ার জন্যে। আল্লাহ রসুল বলেছেন, রজবের চাঁদ উঠলে পরে তোমার ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ওই ইহুদির খাইবরের ইহুদি ডাক দিয়া বলে, মোহাম্মদ যদি আমার নিকট থেকে গম বা আটা নিতে চায় তাহলে বিনিময় আমার কাছে কিছু রাখতে বলো, আমি এমনি এমনি দিব না, প্রমাণস্বরূপ কিছু আমার কাছে রাখতে বলো। খাইবরের ইহুদি বলে, মোহাম্মদকে আমি জানি অনেক ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ, আমানতদার মানুষ, তারপরও আমার কাছে কিছু আমানত রেখে তারপরে আমার কাছ থেকে আটা নিয়ে যাও। আল্লাহ নবীর সাহাবি চলে আসলেন নবীজির দরবারে, আয়েশা ডাক দিয়া, কে নবী গো, ইহুদি আপনাকে খেজুর বা আটা দিবে, কিছু বন্ধক হিসাবে কিছু রাখা লাগবে। আল্লাহ নবী ওই মুহূর্তে রাগ করে ডাক দিয়া কয়, সাহাবি রে, আমি আসমানবাসীর জন্য আমানতদার, জমিনবাসীর জন্য আমানতদার। সুবহানাল্লাহ, ইহুদি যদি আমারে আটা দিত আমি তার ঋণ পরিশোধ করে দিতাম। যাও, আমার হাতে একটি বর্ম আছে, ওই বর্মটা নিয়ে যাও, তার কাছে আমানত রাখো, আর বলো সে যেন আমারে কিছু আটা ঋণ হিসাবে দেয়। আল্লাহ নবীর সাহাবি মুহূর্তের মধ্যে বর্মটা জমা রেখে আটা নিয়ে আসলেন নবীজির দরবারে। আসার আগে আগে জিবরাইল আমিন নবীর সামনে আয়েশা হাজির হয়ে গেলি। নবীজির কাছে আয়েশা ডাক দিয়া, কে নবী গো, পলা তামুদ্দন্না আইনাই, ও নবী, আপনি কাফেরদের সম্পদের দিকে তাকায়েন না, পাহাড় পরিমাণ স্বর্ণেদের আছে স্বর্ণের দিকে তাকায়েন না। জিবরাইল আমিন ডাক দিয়া, কে আল্লাহর নবী গো, আপনি আল্লাহর নিকটে বারবার একটি দোয়া করেন, ওই দোয়াটা আরশে আজিমের মালিকের বড় পছন্দ, ওই দোয়াটা আমার মালিক আপনার জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। আপনি আল্লাহর দরবারে একটি দোয়া করেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে গরিব হালাতে রাইখেন, আল্লাহ আমারে গরিব হালাতে মরণ দিয়েন, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমারে হাসর করিয়েন। আল্লাহ রসুল বলেন, আমি যখন মেয়েরাজে গেলাম, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে আমি আমার কিছু সাহাবীরে দেখলাম যারা আমার আগে আগে বিদায় হয়ে কবরে চলে গেছে, কিন্তু অনেক সাহাবীর আমার সঙ্গে আয়েশা দেখা করি, কিন্তু একজন সাহাবি যে জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া কবরে গেছে, ওই সাহাবি আসতে বিলম্ব হয়ে গেল, আমি তাকায়া দেখি হামাগুড়ি দিয়া দিয়া সে আমার সঙ্গে দেখা করতে আসছি। আমি ডাক দিয়ে বললাম, এ সাহাবি দেরি হলো কেন, তুমি এত বিলম্ব করে আসলা কেন? ওই সাহাবি ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ আমার এ সম্পদের পাহাড় দিয়েছিলেন, ওই সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, ওই সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি, তারপরও যতটুকু সম্পদ আমার কাছে ছিল ওই সম্পদের হিসাব দিতে দিতে আমার দেরি হয়ে গেছে, এই জন্য আমি হামাগুড়ি দিয়া আপনি নবীর সঙ্গে দেখা করার জন্য আসছি। এরে যুবক ভাইরা, এরে আমার বাবা জিরাম, আল্লাহ রসুল দোয়া করেন, মালিক আমারে গরিব হালাতে রাইখেন, গরিব হালাতে মরণ দিন, হাসরের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিয়েন। একজন গরিব যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়, হালাল হারাম বাইসা বাইসা চলে, আল্লাহর হুকুমগুলো পালন করে, হাসরের কঠিন ময়দানে কুঠি কুঠি উম্মত যেদিন দাঁড়িয়ে যাবে, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, নিচের জমিটা তামা হয়ে যাবে, সূর্যটা নামতে 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 আসতে আসতে যখন মাথার কিনারায় চলে আসবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে,
একজন উম্মতের পরনে কোনো জামা কাপড় থাকবে না মানুষগুলো পাগল পারা হয়ে হাসরের ময়দানে পাগলের মতন ঘুরবে একটা নেকির জন্য মার কাছে যাবে বাবার কাছে যাবে ভাই ভাইয়ের কাছে যাবে হাসরের কঠিন ময়দানে নেকির জন্য পাগল পারা হয়ে যাবে আজকে উলামায়ে কেরামরা ডাকে আসো নামাজে আসো দিনের জন্য দিনের পথে আসো মাহফিলে আসো বাইরে ঘরে ঘুমায় আসো এই ঘরে তোমার বাবা ঘুমাইতো তোমার মা ঘুমাইতো তোমার মার খাটটা আজও পড়ে আছে তোমার বাবার ঘুমানোর খাটটা আজও ঘরের ভিতরে পড়ে আছে তোমার আব্বা আম্মা যেই বারান্দায় বসে বসে চেয়ারে পান চিবাইত ওই চেয়ারটা আজও পড়ে আছে তোমার বাবা যেই কম্বলটা গায়ে দিয়া ঘরে ঘুমাইতো ওই বাবা আজকে বিছানা হারা হইয়া কবর দেশে চলে গেল এরে বাবা তুমি আজকে ঘরে ঘুমাও তুমি ঘরে ঘুমাইতেছো তোমার মার রুহুটা তোমার ঘরের চতুর্দিকে ঘুরে আর বলে সন্তান আগে জানলে এত সুন্দর ঘর তোমারে দিয়ে যাইতাম না হেরে সন্তান যদি আগে জানতাম তুমি আমার জন্য নামাজ পড়ে একটু দোয়াও করবা না একটু দান সদাকাও করবা না যদি আমি আগে জানতাম তোমার জন্য আমি এত কষ্ট করতাম না রে সন্তান নিজের পান খাইতে মন চাইছিল পান না খাইয়া গাছের পাতা চিবাইছি এরে সন্তান তুমি অসুস্থ হয়ে গেছো একটা রাত্র আমি ঘুমাই নাই তোমারে কাঁধে কইরা এত হয়ে গেছে আর এক ডাক্তারের দোকানে আমি দৌড়ে তোমার জন্য গিয়েছিলাম আজকে আমি চাইতেছি তুমি আমার জন্য একটু দোয়ায় হাত বাড়াইবা আমি চাইছিলাম পকেট থেকে দশটা টাকে টাকা বের করে আমার নামে আল্লাহর ঘরে দান করবা নবীর ঘরে দান করবা ওই কুলাঙ্গার সন্তান তোমরা আমারে কেমনে ভুলে গেলা এই জন্য মুসলমান ভাইরা রে আমার হাসরের কঠিন ময়দানের কথা মানুষ যদি ভাবতো তাহলে মানুষ এত লাগামহীন চলতে পারতো না মানুষগুলো এত গুনাহ করতে পারতো না মানুষগুলো শিরিক করতে পারতো না মানুষগুলো গুনার দিকে দৌড়াইতে পারতো না যদি মানুষটা চিন্তা করতো আরে খাটিয়াটা আমার জন্য অপেক্ষা করতেছি কখন জানি মসজিদের মাইক আমার নামে এলানো হয়ে যায় কোন দিন জানি আমার চলে যেতে হয় আর সে একা যাবো একা সঙ্গে নিব কি সঙ্গে নিব দুটো নাম আল্লাহ আর নবী জোরে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এরে মুসলমান যুবক এই জন্য আল্লাহ নবী দোয়া করছে আল্লাহ আমারে গরিব হালাতে রাইখেন গরিব হালাতে মরণ দিয়েন হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিয়েন এই জন্য আল্লাহর নবীর প্রতি আল্লাহর একটা নির্দেশ ছিল অসমির নফসাকা হে নবী আপনি তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখুন ওগ নবী যারা সকাল সন্ধ্যা আমারে খুশি করার জন্য আমার ইবাদত করে আল্লাহ আকবার বলে يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه اوغو الله আপনার নবীকে আমার আল্লাহ আমার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবী আপনি নিজেকে ওদের সাথে সম্পৃক্ত রাখুন এদের সঙ্গে আবদ্ধ রাখুন যারা আমারে খুশি করার জন্য সকাল সন্ধ্যা আমার ইবাদত করে যারা সকাল সন্ধ্যা আমার গোলামি করে যেমন আপনার আমার নবী চাইছিল প্রত্যেকটা উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে বেঁচে জান্নাতে যেতে পারে এমন দরিদ দুনিয়াতে আর কাউকে পাইবা না যেই নবী ডাক দিয়ে কই শুনো এই যে এখন গরমের মৌসুম গরম দেখবেন মাঝে মাঝে কিছু মুসলমান ডানাওয়ালা পোকা আছে এগুলো উড়ার সঙ্গে সঙ্গে ডানাগুলো পড়ে যায় ধপাস করে মাটিতে পড়ে যায় এটার একটা নাম আছে উলু পোকা না কী পোকা জানি বলা হয় মুসলমান ধপাস করে মারা যায় আবার দেখবেন মুসলমান আগুনের কিনারায় গিয়া ধপাস করি পার পরে মারা যায় আপনার আমার নবী ডাক দিয়া বলেন উম্মতের আরে আমি আমার এই দুই নয়ন দিয়ে জাহান্নামের আগুনের তাপ যা দেখেছি দুনিয়ার কোনো মানুষ ওই জাহান্নামের তাপ দেখে নাই জাহান্নামের আগুনের দৃশ্যটা কেউ দেখে নাই জাহান্নামের গভীরতার দৃশ্যটা কেউ দেখে নাই রে মুসলমান আমার নবী সাহাবিদেরকে নিয়ে বসাম আল্লাহর নবী সাহাবিদের সামনে ওয়াজ করতেছেন হঠাৎ করে সাহাবিদের কানে একটা বিকট আওয়াজ বিকট আওয়াজটা শুইনা সাহাবিরা ডাক দেয় কেউ নবীজি কিসের আওয়াজ শুনলাম
বিকট আওয়াজটা শোনার পরে সাহাবীরা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী, কানের ভিতরে কি যে কিসের আওয়াজ আসলো? আমার নবী ডাক দিয়া কয়, আজ থেকে 70,000 বৎসর আগে জাহান্নামের ওপরে ভাগে একটা পাথর ছাড়া হয়েছিল, আজকে 70,000 বৎসর পরে জাহান্নামের তলদেশে সেই পাথরটা গিয়া নিক্ষিপ্ত হয়েছে। আপনার আমার নবী ডেকে বলেন, ওই জাহান্নামের আগুন আমি দেখে আসছি, ওই জাহান্নামের কঠিন আজাবটা আমি দেখে আসছি, এই জন্য তো রসুল দুনিয়াতে আইসা মেয়েরাজ থেকে আইসা আমাদেরকে দোয়া শেখাইছি, কয় সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন থেকে বাসার লেগেই দোয়া পইর, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার করে করে উম্মতকে দোয়াটা পড়তে বলা হয়েছে, কয় ফজরের পরে 7 বার পইরু, মাগরিবের পরও 7 বার পইরু। আপনার আমার নবী রহমতের নবীকে আল্লাহ ডাক দেখে, ও হাবিব, তাদের সঙ্গে আপনি নিজেকে সম্পৃক্ত রাখুন যারা সকাল সন্ধ্যা আমার ইবাদত করে, আমার সন্তুষ্টির জন্য আমার গোলামি করে। আজান হয়ে গেলে মানুষগুলো ঘরে থাকতে পারে না, আজান হয়ে গেলে মানুষগুলো ঘুমায় থাকতে পারে না, আজান হয়ে গেলে মানুষ চায়ের দোকানে গল্প করতে পারে না। ওই মানুষগুলো পাগল পারা হইয়া আগে আল্লাহ ঘরে ঢুইকা যায়, তারপরে কাজে সামিল হয়। ওই আল্লাহ পাক নবীকে ডাক দেখে, নবী গ, আপনার সবগুলো আচরণ আমার নিকটে ভালো লাগছে, কিন্তু দুইটা আচরণ আমার নিকটে ভালো লাগে নাই। অথচ যার সানে আল্লাহ নবী, আল্লাহ পাক বলে, নবী গ শোনেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনাকে আমি সাক্ষী দাতা, সুসংবাদ দাতা এবং উজ্জ্বল প্রদীপ রূপে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি, তবে দুইটা আচরণ আপনার আমার নিকটে ভালো লাগে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তার নবীরে সতর্ক করে দিয়ে বললেন, ও নবী, দুইটা আচরণ আমার নিকটে ভালো লাগে নাই। কি আচরণ? নবীজি বলেন, আমি চাইছিলাম সবগুলো উম্মত যেন আমার হাতের নিচে করে লইয়া আমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। মুরগি যেমন বাচ্চা ডানার ভিতরে রাখে চিল যেন থাবা মারতে না পারে, আল্লাহ রসুল কয়, আমিও চাই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত যতগুলো উম্মত আছে সবগুলো উম্মত যেন আমি বকে লইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারি। এই জন্য আল্লাহ পাকের রসুল সরকারে দু আলম আল্লাহর মহাব্বতের একজন পেয়ারা নবী, আল্লাহ ডাক দিয়া কয়, নবী গ, আপনি চাইতেছেন সব উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যাইবেন, ইন্নাকা লা তাহাদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি সবাইকে নামাজি বানাইতে পারবেন না, আপনি সবাইকে রোজাদার বানাইতে পারবেন না, আপনি সবাইকে হেদায়েতের মালা পরাইতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আমি যারে চাই আমার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হইল বান্দার কলব, আমি যেদিকে ইচ্ছা মুহূর্তে সেদিকে কলবটা ঘুরাইতে পারি। এজন্য আপনার আমার নবী চাইছিলেন মক্কার সব মানুষ যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী একদিন বসা আছে, তো মক্কার কিছু কাফের নেতৃত্ব স্থানীয় মানুষগুলো নবীজির দরবারে আসছে, আসার পরে বলে, ওগো মুহাম্মদ, আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনার কিছু নসিহত আমরা শুনতে চাই। আসলে এরা নসিহত শোনার জন্য আসে নাই, আল্লাহ নবীর কাছ থেকে হেদায়তের মালা পরার জন্য আসে নাই, নিজের আমিত্ব বরাত্ব ভাবকে প্রকাশ করার জন্য আল্লাহ নবীর দরবারে আসছে। এটা নবীজি না বুঝলেও আমার আল্লাহ বুঝে ফেলেছে। আর ওই মুহূর্তে নবীজির একজন সাহাবি নির্লোষ, যিনি রসুলকে ভালোবাসেন, রসুলের ওয়াজগুলো গ্রহণ করেন, রসুলের আলোচনাগুলো হৃদয়ঙ্গম করেন, এমন একজন সাহাবি যিনি চোখে দেখেন না, অন্ধ সাহাবি, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইত্তবসরে ইন্দিমির টাইমে নবীজির দরবারে আসছেন, কিছু মাসআলা মাসায়েল জিজ্ঞেস করবেন, নবীজির বয়ান শুনবেন, জোরে করনা সুবহানাল্লাহ। হেদায়েতের মালা পরার জন্যই আসছে,
নবীজির নসিহতগুলো গ্রহণ করার জন্য আসছে। আল্লাহ বলেন, ও নবী ওয়াজাক্কিরফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও রাসূল আপনি ওয়াজ করেন, নসিহত করেন, দুনিয়ার কারো ফায়দা না হলেও আপনার নসিহত মুমিনের ফায়দা হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, মুমিনের ফায়দা হবে। আপনারা যারা বসা আছেন আগ্রহ নিয়া, দিলটাকে রুজু করে দিয়া, বক্তামুখী করে দিয়া যারা বসা আছেন, আলোচনা হয়তো ফায়দা হতে পারে, উপকৃত হতে পারেন। এই মজলিসটা আমার হাশরের দিন নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। এই মুহূর্তে আপনার পিঠটায় বিছানা চাইতেছে, চোখগুলো ঘুম চাইতেছে, আমার মুখটায় খানা চাইতেছে, আমি একটু আরাম চাইতেছি। এই আরামের ঘুমটাকে হারাম করে এই খোলা আকাশের নিচে গরমের ভিতর দিয়ে আপনারা বসা আছেন, আপনাদের নেওয়ার মতন কিছু আগ্রহ আছে বিদায় আপনারা বসে আছেন। অনেক দূরের থেকে আমার ভাইরা আসছে, সেই মাদারীনগর এলাকার থেকে আসছে, দু তিন ঘন্টা যাইতে সময়ও লাগবে। তার বড় দেখেন দিনের তলব নিয়ে, পরকালের ভাবনা নিয়ে কি সুন্দর করে বসা আছে। তো নবীজির দরবারেও ওই নবীজির সাহাবি যিনি এক টাইমে মদিনার মসজিদের মুয়াজ্জিনও ছিলেন, আজান দিতেন নবীজির মসজিদে, নববীর ভিতরে আজান দিতেন, এই হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির দরবারে আসছে নবীজির কাছ থেকে কিছু ওয়াজ নেওয়ার জন্য, রসুলের কিছু নসিহত গ্রহণ করার জন্য আসছে। আর ওই মুহূর্তে মক্কার নেতৃস্থানীয় মানুষগুলো কাফেরগুলো নবীজির সামনে আসছে, নবীজির সামনে আইসা বসছে। বসার পরে আল্লাহ নবী চেষ্টা করতেছেন, এই সাহাবিটা তো আমার নিজের সাহাবি, আমার একবারে কাছের মানুষ, এই সাহাবির প্রশ্নের উত্তরটা পরে দিলেও হবে, তার নসিহত একটু পরে করলেও হবে, সে যেহেতু আমার আয়ত্তের ভিতরে আছে। আর এই কাফেরগুলো যদি এখন উঠে যায়, পরবর্তীতে আর তারা নাও আসতে পারে, এদেরকে আমি নাও পাইতে পারি, এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামের মজবুতি হবে, ইসলাম তারও সামনের দিকে অগ্রসর হবে। এই জন্য আল্লাহ নবী এদের দিকে মনোনিবেশ হলেন। আসলে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ নবী অবজ্ঞা করে নাই, রসুল হীন মনে করে নাই। ওই মুহূর্তে আল্লাহ নবী যখন কাফেরদের দিকে মনোনিবেশ হলেন আর বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বললেন, তোমারে কিছুক্ষণ পরে জবাব দিচ্ছি, কিন্তু আল্লাহর সহ্য হয় নাই। মুহূর্তের মধ্যে জিব্রাইল আমিন নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল, নবীজির সামনে আইসা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ নবী, আপনার সামনে যারা বসা আছে এরা খাঁটি তলব নিয়ে আসে নাই, এরা নসিহত গ্রহণ করার জন্য আসে নাই, আর যিনি আপনার সাহাবি, গরিব সাহাবি, এই সাহাবিটা আপনার নিকট থেকে জানার জন্য আসছি। মুহূর্তের মধ্যে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ জানাই দিলেন, ও নবী, আপনি গরিবদেরকে অবজ্ঞা করিয়েন না, তুচ্ছতা ছিল্ল করে এদেরকে আপনার নিকট থেকে সরাইয়া দিয়েন না। আপনি যাদের দিকে মনোনিবেশ হয়েছেন এরা হয়তো কালিমা গ্রহণ নাও করতে পারে, আর যে হেদায়েতের তলব নিয়ে আপনার কাছে আসছি আপনার বয়ানের দ্বারা হয়তো কোনো ফায়দা হইত, ওগো নবী আপনি তারে দূরে সরাইয়া দিয়েন না, আপনি অবজ্ঞা করিয়েন না, তুচ্ছতা ছিল্ল করিয়েন না। এই জন্য রসুল সাহাবিদেরকে ডাক দিয়া কয়, সাহাবিরারি, কারা জান্নাতি আর কারা জাহান্নামী আমি দিকে, আমি কি তোমাদেরকে খবর দিব নাকি? সুবহানাল্লাহ বলে, আমি এই খবরটা দিই ইনশাল্লাহ মুনাজাত করে দিব, ইনশাল্লাহ যার যার গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। রসুল বললেন, শোনো, আমি তোমাদেরকে জান্নাতি এবং কারা জাহান্নামী এই সুসংবাদটা তোমাদেরকে আমি দিচ্ছি। সাহাবিরা কান খাড়া করে, মুসলমান হরিণের মতন কান খাড়া করে নবীজির দিকে তাকায়া বলেন, হুজুর আপনি বলেন কারা জান্নাতি আর কারা জাহান্নামী, আপনি একটু এই সুসংবাদ আমাদেরকে দিয়ে দেন। তো রসুল সাহাবিদের সামনে বলতেছেন, আলা উখবির কুম বিআহলিল জান্নাহ, আলা উখবির কুম বিআহলিল জান্নাহ, কুল্লু দুঈফিন মুতাদাআফিন লাও আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহ রসুল বলেন, কারা জান্নাতি, শোনো, কে কে জান্নাতি যাবে এদের সুসংবাদ রা তোমরা শুনে যাও। কুল্লু দুঈফিন মুতাদাআফিন, এমন কিছু গরিব মানুষ যারা আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর গোলামি করে, এরা আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর এত কাছাকাছি চলে যায়, আল্লাহকে এমন করে রাজি আর খুশি করে ফেলায়, এরা যখন কোনো কসম করে আল্লাহ তাআলা এদের কসম সঙ্গে সঙ্গে পূরণ করে দেয়। আওয়াজ করে বলেন না, জোরে সুবহানাল্লাহ।
তো এমন কিছু গরীব যারা আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর এত কাছে চলে গেছে ওই গরীব যখন আল্লাহর নামে কোনো কসম করে আল্লাহ এটারে ফিরাইতে লজ্জা বোধ করে আল্লাহ ওই গরীবদের কসমটা আল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে দেয় নবীজির দরবারে দুইজন মহিলার বিচার আসছে আপনাদের কষ্ট হইতাছে বেশি বেশি খারাপ লাগতাছে বোন আর দুই একটা কথা বলি তারপরে দোয়া করেন নবীজির কাছে দুইজন মহিলার বিচার আসছে কি মহিলা দুই মহিলা ঝগড়া করছে আল্লাহ নবীর নিকটে দুইজন মহিলা আসছে দুই মহিলা মারামারি করছে আমাদের দেশে মহিলার মারামারি আসেনি নাই মনে বিশেষ করে হাইরি মারা মনে হয় নাই মহিলায় মহিলায় মারামারি চুলাচুলি গালাগালি হ্যাঁ এখন যেহেতু ফেসবুকের জামানা তো খুললি বোঝা যায় কোনো লাগা কোন কোনরকম মারামারি হয় দুইজন মহিলা মারামারি করতেছে সুরাই দেবো দূরে দূরে থেকে ভিডিও করে আবার লাইভ দেয় দুইজন মহিলা মারামারি করছে আল্লাহ নবীর কাছে দুই মহিলার মারামারির বিচার আসছে মহিলা ঝগড়া লাগে এক মহিলা আরেক মহিলার এমন জোরে ঘুষি দিছে দাঁত ফালাই দিছে আল্লাহ নবীর সামনে দুই মহিলার ঝগড়া এক মহিলা আরেক মহিলার ঘুষি দিয়া এমন জোরে ঘুষি মারছে দাঁত ফালাইয়া দিছে ওই মহিলা নবীজির দরবারে বিচার নিয়ে আসছে আল্লাহ নবীর দরবারে যখন বিচার নিয়ে আসছে নবীজি উভয়জনকে রসুলের সামনে না হাজিরি করলেন যেই মহিলায় ঘুষি দিছে এই মহিলায় হলো জালেম আর যারে ঘুষি দিছে সে হলো মজলুম জালেমের পক্ষ নিয়া একজন আল্লাহওয়ালা মানুষ আসছে আল্লাহু আকবার বলেন ওই বুজুর্গ মানুষটা জালেম মহিলার সঙ্গে আসছে কেন ওই জালেম মহিলার আত্মীয় নবীজির কাছে আসছে সুপারিশ করার জন্য গো নবীজি দুইজনে রাগের মাথায় গোসার মাথায় লাইগা গিয়া দাঁত ফালাইয়া দিয়েছে ঘুষি দিয়ে আপনি একটু মাফ করে দেন আল্লাহ রসুল ডাক দিয়া বলেন যে ঘুষি খাইছে সেও হাজির সে ঘুষি দিয়েছে সেও হাজির আমি এখানে বিচারক আমি তো সঠিক বিচারটাই করব এমন না নিজ দিয়া হাত দিয়া টাকা দিয়া দিলেন আর বিচার এদিক সেদিক হয়ে গেল নবীজি ডাক দিয়ে বলেন আমার মেয়ের বিচারও আমার সামনে আসলে আমি ওইটাও ইনসাফের বিচার করব সুবহানাল্লাহ জোরে বলেন টাকার বিনিময়ে আজকে সাক্ষী পাওয়া যায় টাকার বিনিময়ে হাকিমের হুকুম লড়ে যায় গরিব হলে দর কতই নাই এর নবীর উম্মতের দল ওই গরিব মহিলার পক্ষে একজন আল্লাহওয়ালা নবীজির বিচারটারে অবজ্ঞা করে নাই ভিতর থেকে একটা আহ শব্দ বেরে করে বলেন নবী গো আমার মন বলতেছে আপনি বলেছেন বিচার ঘুষির পরিবর্তে ঘুষি দিয়া দাঁত ফালাইয়া দিবি তবে আমি দোয়া করতেছি আল্লাহ নবী যে ঘুষি খাইছে তার দিলটাকে আমার আল্লাহ নরম বানাইয়া দিবি এই মহিলা ঘুষির পরিবর্তে ঘুষি না দিয়া তারে মাফ করে দিবি অল্লাজি বাসাকা বিল হাক লা তাকসিরু সানিয়া ওই আল্লাহর বান্দা ডাক দেখ আল্লাহ নবী গো মনে মনে দোয়া করতেছি হয়তো আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন যদিও আল্লাহর বান্দাটা গরিব কিন্তু আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর এত কাছাকাছি চলে গেছে ওই লোকটা আল্লাহরে ভিতরে ভিতরে ডাক দিয়া ফলাইছে গরিবের ডাকটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে যেই মহিলায় ঘুষি খাইছে দাঁড়ায় ডাক দেয় কেন বিগ জান জান আমি এই মুহূর্তে তারে ক্ষমা করে দিলাম এই জন্য আল্লাহ রসুল বলেন কুল্লু দাইফিন মুতাদাফিন লাও আকসাম আলাল্লাহি লা আবাররাহ এমন কিছু আল্লাহ বলা মানুষ আছে যারা আল্লাহকে রাজি করে ফেলাইছে জমিনে দ্বারা এরা কসম করলে আসমানের মালিক আসমানে তার কসমটা পূরণ করে দেয় যেমন আমাদের একজন বুজুর্গ শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই উনি বালাকোটের ময়দানে গেলেন মুসলমান কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেরদের একজন কাফের ডাক দিয়া বলেন মুহাম্মদ নবীর এসে এখানে দাঁড়ায় গালিগুলুজ করলেন শাহ ইসমাইল শহীদ ডাক দিয়া বলে কাফের
আমার সামনে আমার নবীরে গালি দিবে আমি উম্মত হয়ে কেমনে বরদাস্ত করি। আমি আল্লাহর নামে কসম করে বললাম, বালাকোটের ময়দান থেকে আমি তোর কল্লাটা জমিনে ফালাইয়া দিব আল্লাহর নামে কসম করেছি। শাহ ইসমাইল শহীদের কসমটা আল্লাহ পূরণ করে দিয়েছেন। শাহ ইসমাইল শহীদ খঞ্জর হাতে নিয়া বালাকোটের ময়দানে দাঁড়াইয়া গেছেন, পিছন দিক থেকে একজন কাফের আইসা তরবারির আঘাত দিয়া শাহ ইসমাইল শহীদের কল্লাটা ফালাইয়া দিয়েছে। কিন্তু শাহ ইসমাইল শহীদ তো কসম করেছিল, তুই নবীর দুশ্মন, তুই নবীর গালি দিছস, এই মুহূর্তে আমি আল্লাহর নামের কসম করলাম আমি তোরে দুনিয়া থেকে বিদায় না করে আমি দুনিয়া থেকে বিদায় হব না। কিন্তু ওই কাফেরটারে বিদায় করার আগে শাহ ইসমাইল শহীদের কল্লা জমিনে পড়ে গেছে, এখন কেমনে সে তারে শহীদ করবে, তারে মারবে, তারে কেমনে হত্যা করবে? আমার আল্লাহ যে শাহ ইসমাইল শহীদের ওই কসমটা পূরণ করেছেন, মুহূর্তের ভিতরে কল্লা জমিনে পড়ার পরেও শাহ ইসমাইল শহীদের খঞ্জরটা হাতে নিয়া ওই যে মাথাবিহীন বডিটা কাফের পিছনে পিছনে দৌড়াইতে আরম্ভ করেছে, বডিবিহীন মাথাটা, মাথাবিহীন বডিটা ওই কাফের পিছনে তরবারি খঞ্জর নিয়ে দৌড়াইতে শুরু করছে, যতক্ষণ না পর্যন্ত নবীর দুশ্মনটাকে ধরাশায়ী করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত মাথাবিহীন বডিটা জমিনে পড়ে নাই, কাফের বিদায় করেছে, তারপরে শাহ ইসমাইল শহীদের বডিটা জমিনে পড়েছে, ওই যে আল্লাহর নামে কসম করেছে, আল্লাহ তার কসম পূরণ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, ওই দরিদ্র মানুষ, ওই গরিব মানুষ, যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য রাত দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে আল্লাহকে ডাকে, এমন মানুষ হবে আল্লাহর জান্নাতি। আর যারা অহংকার করে, যারা আত্মগরিমা করে, যারা বাপ দেখায়, যারা টাকার বাহাদুরি দেখায়, যারা ক্ষমতার বাহাদুরি দেখায়, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, রসুল বলেন প্রত্যেকটা অহংকারী মানুষ হবে জাহান্নামী, আর প্রত্যেকটা বিনয় মানুষ হবে আল্লাহর জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ! এই জন্য আল্লাহ পাক রব্বে করিম ডাক দিয়া কয়, ও নবী, আপনাকে আমি জানাইয়া দিলাম, আপনি গরিবদের সংস্পর্শে থাকেন, গরিবদের সঙ্গে সম্পর্ক রাখেন, যারা সকাল সন্ধ্যা আমার খুশি করার জন্য আমার এবাদত করে আমাকে ডাকে, আপনি এদের সঙ্গেই থাকুন, কেননা আমি আল্লাহ গরিবদেরকে খুব বেশি ভালোবাসি। যেই গরিব আমাকে রাজি আর খুশি করার জন্য আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার বন্দিগি করে, আমার হুকুম পালন করে, আমার হুকুম লঙ্ঘন করে না, এই মানুষগুলো হচ্ছে জান্নাতি। এই জন্য আজকে আমরা মাহফিলে যারা আসলাম, আল্লাহ পাকের রসুলকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়েন না, এদেরকে অবজ্ঞা করিয়েন না। হয়তো আল্লাহ আপনাকে সম্পদের পাহাড় দিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে অনেক শিক্ষায় শিক্ষিত করেছেন, হয়তো আল্লাহ আপনাকে একটা পদ পদবী দিয়েছেন, এই জন্য আপনার থেকে যারা নিচে আসে এদেরকে আপনি খারাপ ভাবিয়েন না, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়েন না। হয়তো দেখা গেছে এর জামার বেশভূষ ভালো না, হয়তো দেখা গিয়েছে তার চলাফেরার ঢং ভালো না, কিন্তু এই লোকটা বিতর্গত আমল করতে করতে সে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। এই জন্য অহংকারী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, হিংসা বিদ্বেষকারী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, যতই আমল এবাদত আমরা করি। আল্লাহ রসুল বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাআকুলুন নার, কয় আগুনের ভিতরে লাকড়ি ঢুকাইয়া দিলে আগুন যেমন খেয়ে ফেলে, মানুষ যতই আমল ভালো আমল করে তার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণে হিংসা বিদ্বেষ থাকলে ওই লোকটার আমলগুলো হিংসায় সব খেয়ে ফেলে দেয়, সব খেয়ে শেষ করে দেয়। এই জন্য দিলটাকে সাফ করে, দিলটাকে সুন্দর করে চলতে হবে। রসুল আরবি মসজিদের ভিতরে বয়ান করতেছেন, রসুল ডাক দিয়া কয়, এখন যেই লোকটা আল্লাহর ঘরে ডুববে সে জান্নাতি, এখন মসজিদে যেই লোকটা ডুববে সে জান্নাতি। সাহাবিরা বারবার বাহিরের দিকে নজর করতেছেন, কে ডুকে কে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে। যখন একজন সাহাবি সদ্য উজু করেছেন, দাড়িগুলো বেয়ে বেয়ে ঝর্ণার মতন পানি পড়তেছেন, জুতাগুলো হাতে নিয়ে আস্তে করে আল্লাহর ঘরে ঢুকে জুতাগুলো রেখে নবীজির সামনে বয়ানে বসে গিয়েছেন, চমৎকার রসুল বয়ান করতেছেন, আর ওই বয়ানগুলো সাহাবি শুনতেছেন। আরেকজন সাহাবি চিন্তা করতেছেন, আল্লাহ রসুল বলেছেন নবীজির কথা সত্য কথা, আমার নবীর বাণী আল্লাহর বাণী, আমার নবী নিজের থেকে কিছুই বলে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলায়, অতএব এই কথা আমার নবীর কথা নয়, এটা আমার আল্লাহর কথা। রসুল বলেছেন, এখন যেই লোকটা আল্লাহর ঘরে ডুববে সে জান্নাতি, তাহলে আমি দেখব এই লোকটা কোন আমল করে আল্লাহর জান্নাতের ফয়সালাকারী হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ! আল্লাহর জান্নাতটা কীভাবে পেয়ে গেল একটু দেখা দরকার।
তখন ওই সাহাবী যখন বের হয়ে যায় আরেকজন সাহাবী তার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গিয়ে বলে ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে চাই মেহমান নওয়াজি করবা তোমার বাড়িতে থাকার একটু সুযোগ দিবা আচ্ছা ভাই চলো আমার বাড়িতে সারা রাত কাটায়া দিয়া সকালবেলা বলতেছে ভাই আসলে আমি মেহমানদারি মেহমান নওয়াজি তুমি আমারে করবা এই জন্য আমি আসি নাই আমি জানতে আসছি তুমি কোন আমল করো যে আমলের বিনিময়ে তুমি জান্নাতি হয়ে গিয়েছ ওই সাহাবি বলে ভাই তুমি যেমন নামাজ পড়ো আমিও সেই নামাজই পড়ি তুমি যে ইবাদত করো আমিও সেই ইবাদতই করি আমি কেন জান্নাতের খবর পাইছি আমার জানা নাই তবে আমার মন বলে আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই দিলটারে সাফ করে ঘুমাই দিলটারে পাক পবিত্র করে ঘুমাই কোনো মানুষের প্রতি আমি হিংসা রাখি না কোনো মানুষের প্রতি আমি বিদ্বেষ রাখি না আমার দিলটাকে আমি সুন্দর রাখি বিদায় হয়তো আল্লাহ রসুল বলেছেন আমি জান্নাতি যেন আল্লাহ রসুল বলেছেন তামাম দুনিয়ার ভিতরে অট্টালিকা বিল্ডিং যত কিছু আছে ওখানে আল্লাহর স্থান হয় না এক রওয়ায়েতের ভিতরে আসছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ ওই আল্লাহ পাকের কোথাও জায়গা হয় না মুমিনের কলবের ভিতরে আল্লাহর জায়গা হয় জোরে কর সুবহানাল্লাহ এই জন্য রসুল বলেছেন কলব যার সুন্দর আল্লাহ পাকের কাছে সে কি সুন্দর সারা বডির ভিতরে একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে কলব যার কলব সুন্দর সে আল্লাহর কাছে দামি যার কলবটা ভালো সে আল্লাহর কাছেই ভালো সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এই জন্য এই কলব থেকে আপনি সব দূর করে দিয়া কলবটারে সাফ করেন কলবটারে পবিত্র রাখার চেষ্টা করেন আল্লাহ ওহিয়াল কল এই কলব যার সুন্দর হবে তার সব ঠিক হয়ে যাবে তার সব সুন্দর হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে নিয়ে পর্যন্ত বুজুর্গ হযরত ওলামায়ে কেরামের দামি দামে যে নসিহতগুলো আমরা শুনলাম আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমি সহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যে যেখান থেকে আমরা হাজিরা দিয়েছি আল্লাহ যেন কদমে কদমে গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে আমাদের কলবগুলোকে সাফ করে দেয় আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে এক এবং নেক বানিয়ে দেয় আল্লাহ যেন আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করেন আলে মোলামারা বিনা অপরাধরা যারা জেলখানায় বন্দী অবস্থায় আছেন আল্লাহ যেন এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ যেন আমাদের এই দেশটাকে হেফাজত করেন আমরা মুসলমান যেমন সহজ সরল আল্লাহ যেন আমাদের একজন এমন একজন শাসক দেয় যিনি আমাদের শীতাকাঙ্ক্ষী হবে আমাদের শুভাকাঙ্ক্ষী হবে আমার এই দেশটার নিয়ে ভাববে গরিব নিয়ে ভাববে দেশ নিয়ে ভাববে অলিয়া উলিয়ার ভূমি নিয়ে ভাববে আল্লাহ এমন একজন শাসক যেন আমাদের ব্যবস্থা করে দেয় নিরীহ আলেম ওলামা নিরীহ মুসলমান নিরীহ মানুষগুলো যারা জেলখানায় বছরের পরে বছর মাসের পরে মাস বন্দি আছে আল্লাহ যেন মুক্তির ব্যবস্থা করে দেয় আমাদের আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসা আশাকে কবুল করেন আমাদের মহাব্বতের মানুষ আমাদের ভালোবাসার মানুষ মাওলানা খোরশেদ ভাইকে আল্লাহ যেন কবুল করেন এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছে শুভাকাঙ্ক্ষী আছে এই মাদ্রাসার কমিটি থেকে শুরু করে এলাকাবাসীর মহিলা পুরুষ আল্লাহ যেন সবাইকে দিনের জন্য কবুল করেন আমাদের এই শ্রম মেহনতগুলো আল্লাহ পাক কবুল করেন আমরা সকলে আওয়াজ করে বলে আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমরা সকলেই বসে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে দোয়ার পরে ইনশাল্লাহ আমরা সুন্দর করে আমাদের ঘর পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে পৌঁছায় আমরা সকলে আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি আল্লাহ আমাদের এই মজমাটা কবুল করুন আল্লাহ আমাদের এই মাহফিলটা কবুল করুন সকলের আশা বসাগুলো আল্লাহ পাক কবুল করুন সবাই দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين فلينادي ور مليك فلينادي
গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক মাফ করে দাও, গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায়ন আমরা রে আল্লাহ দুজখের আগুনে, জ্বালায়ন আমরা রে আল্লাহ জাহান্নামের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবাই মিলে কবরের সোয়া বুকে দিবে মাটি, ভাই বন্ধু পাড়া প্রতিবেশী কবরের সোয়া বুকে দিবে মাটি। দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, ইয়াল্লাহ তাকায়া দেখো রে মালিক। ওলামানগর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল প্রথম দিনের শেষ অধিবেশনে তোমার কতগুলো আসে কিনি জাকিরিন, পাগল প্রেমিক বান্দা বান্দি আল্লাহ আমার সামনে বসা মুরব্বীরা, যাদের দাড়িগুলো পেকে গেছে রে মালিক, নৌজুয়ান যুবকরা রে আল্লাহ, হে মালিক আলে মোলামারা, কোরআনের হাফেজেরা হাজি গাজিরা, পর্দার আড়ালে আমার মায়েরা গো আমার বোনেরা গো, যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিছে রে মালিক, মায়ার নজরে তাকাও রে আল্লাহ, মায়ার নজরে তাকাও রে মালিক, দেখো না কেমনে গরমের ভেতরি তোমার বান্দাগুলো, তোমারে দেখা তোমারে দেখে নাই রে মালিক, জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই রে মালিক, চোখের কোনায় কোনায় পানি নিয়ে রে আল্লাহ, শয়তানের প্রবঞ্চনায় পরে নফসের দোকায় পরে যত গুনাহ করেছে রে আল্লাহ, আসামির বেশে হাতগুলো বাড়াইছে রে মালিক, মায়ার নজরে তাকাইয়া গুনাগুলো মাফ করে দেও আল্লাহ, মাহফিলের ময়দান থেকে আমাদেরকে মাসুম বানায় দাও, মাহফিলের ময়দান থেকে আমাদেরকে বেগুনা বানায় দাও ইয়াল্লাহ। গুনা লয়া যদি কবরে যাই, হাসরের কঠিন ময়দানে জাহান্নামের বেরিগুলো গলায় লাগাইব না, ডান্ডা বেরিগুলো পায়ে লাগায় রে মালিক, ইয়াল্লাহ টাইনা টাইনা জাহান্নামের আগুনে ফালাইয়া দিও না রে আল্লাহ, হে মালিক দেখো না কার চোখের পানিগুলো তোমার মায়ার নজরে চলে গেছি, কার জিব্বার ডাকটা তোমার পছন্দ হয়ে গেছি, কার বসাগুলো তুমি আর দরবারে কবুল হয়ে গেছি আল্লাহ। বাজারে যখন চাউল কিনতে যাই, চাউলের বস্তাগুলো ঘরে আনলে পরি দেখা যায় চাউলের ফাঁকে ফাঁকে ছোট ছোট পাথর কণাগুলো, ইয়া আল্লাহ চাউলের দামের সাথে পাথরের পাথরগুলো দামি হয়ে গেল, ইয়া আল্লাহ বাজারের তরকারিতে আল্লাহ পোকা তরকারিগুলো ভালো তরকারির দামে বিক্রি হয়ে গেল, এরে মালিক জীবন ভরে গুনা কইরা কইরা আমরা পোকার মতো হয়ে গেছি, ইয়া আল্লাহ মায়ার নজরে তাকাও রে মালিক, ইয়া আল্লাহ মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও, ইয়া আল্লাহ রহমতের নজর দিয়া তাকাও, আল্লাহ গো জীবনের সব গুনাগুলো মাফ করিয়া দাও, তুমি যদি মাফ না দেও রে কার দরবারে যাবার মালিক, একটু তাকাও নারি আল্লাহ, মুরব্বীরা হাতগুলো বাড়াইছে যুবক ভাইরা হাতগুলো বাড়াইছে, ইয়া আল্লাহ পর্দার আড়ালে মায়েরা হাত বাড়াইছে,
আল্লাহ মেহেরবানি করে দরখাস্তগুলো কবুল করিয়ে নাও এ আমার আল্লাহ যারা হাতগুলো বাড়াইছে গর্জনি মানাস কার জানি বাবা কে জানি মা হারাইছে কে জানি বাবা হারাইছে এরে নওজুয়া মায়ের জন্য কি তোমার মনটা কাঁদে না রে যুবক এ বাবা আব্বার জন্য কি একটু দিলটা নরম হয় না এ ভাই কার আব্বার কবরে জাহান্নামের আগুন জানানায় কার মা বাবার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারি আসি জানানায় কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে আল্লাহ এরে বাবা তুমি একটু খেয়াল করিয়া মায়ার নজরে মাওলার একটু ডাকিয়া ডাকিয়া এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি যদি বালাইতে পারো আমার মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমার চোখের কোনার পানিগুলো নিয়া আজকের এই ময়দানের চোখের পানি আমার মালিক কুদরতি হাত বাড়াইয়া নিয়া যখন তোমার আব্বা আম্মার কবরে ছুঁড়ে মারিবে আহারে সঙ্গে সঙ্গে যখন আগুনগুলো নিবিয়া যাবি ওই কবরবাসী ডাক দিয়া বলবে কিসের পানি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি কিসের পানি দিয়ে আগুন নিবাইয়া দেওয়া হইল কিসের পানি দেওয়া হইল আমার মাওলা ডাক দিয়া বলবে হাউজে কাউসারের পানিও নয় আরে জমজমের পানিও নয় বৃষ্টির পানিও নয় মাহফিল থেকে তোমার সন্তান ময়দান থেকে তোমার ছেলে পর্দার আড়াল থেকে তোমার মেয়ে তোমাদের কথা স্মরণ করিয়া কলিজা বাটা আওয়াজ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছি ওই চোখের পানি দিয়া কবরের আজাব নিবাইয়া দেওয়া হইল জাহান্নামের আগুন নিবাইয়া দেওয়া হইল এরে যুবক টাকা হারাইছ চোখ দিয়া পানি বের করেছ সম্পদ হারাইছ চোখের পানি বের করেছ হোঁচট খায়া পড়ে গেছ চোখের পানি ফালাইছ আজকে যদি ময়দান থেকে একটা বোটা চোখের পানি ফালাইতে পারু এই চোখের পানি দিয়ে আল্লাহ কবরের আগুন নিভাইয়া দিবি ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ হায়াতের জীবনের সব গুণাগুলো মাফ করিয়া দাও এরে ভাই কিসের বাহাদুর কিসের আবিত্য বরত জানা নাই রে যুব কোন দোকানের তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছি জানা নাই কোন দিন জানি পালকি তোমার আমার ঘরের সামনে হাজির হয়ে যায় জানা নাই কোন বাঁশবাগানের বাঁশগুলো জানি পেকে গেছে রে যুব ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুণা মাফ করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসা কবল করিয়া নাও ইয়া আল্লাহ যারা জানে মালে আল্লাহ মাদ্রাসার পিছনে মেহনত করে এদের মেহনত কবল করে নাও নিমায়ে কাসারি মাদারীনগর এলাকার থেকে শুরু করে যে যেখান থেকে মাহফিলে হাজিরা দিয়েছে আল্লাহ এই হাজিরাগুলো তুমি দিনের জন্য কবল করে নাও আল্লাহ পরকালে তুমি না জাতের ওসিলা বানাইয়া দিও ইয়া আল্লাহ অনেক যুবকেরা দোয়া চাইছে পরীক্ষার্থী আল্লাহ পরীক্ষা দেবে আল্লাহ কামিয়াব করিও আল্লাহ জাহিদ ভাই রমজান মাসে ইন্তেকাল করেছে তার জন্য দোয়া চাইছে আল্লাহ তারেও মাফ করে দিও আল্লাহ তার কবরে জান্নাতের বাগিচা বানাইয়া দিও আল্লাহ আবার মতন পাপি এই মজলিসে আর কেউ নাই রে বলি ইয়া আল্লাহ এত গুণা করছি বাবাও জানে না মাও জানে না বিবি জানে না ছেলে মেয়ে জানে না প্রত্যেকের জায়গার থেকে প্রত্যেকই অপরাধী আল্লাহ সবার অপরাধগুলো মাফ করিয়া দাও ইয়া আল্লাহ মাহফিলটা তুমি কবল করিয়া নাও আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি শিফা দান করো ইয়া আল্লাহ যারা পেরেশানির ভিতরে আছে আল্লাহ পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ মুরব্বী থেকে নিয়ে ছোট পর্যন্ত সবার দরখাস্ত কবল করে নাও
يا الله مر بھائي مرنا آجادی آجادی بھائي آمي روشن بھائي سفر شنگي ہویا ارسلو الله شمائر کرنے بیان دیتے پاری نئی الله تر نیک حیات برائے دیو الله تر کنٹھر مدد موزا آر برائے دیو يا الله مجلسٹا قبول کرناو جرا جرا دعا چاہیسے شکلر حق دعا قبول کرناو محبت محفل شنلو جارا اي مجلس آشیا الله تدر مرن کوئی رو کبا گھر نیا الله تدر مرن کوئی رو روزا پاک نیا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين.